এই তো স্যার রান্নাগুলো গুলো ইয়েছি আজকে রান্ধিয়ে সুজি দুধ দি তো সুজি কত প্রকার কি কি রাঁধতে কি কি লাগে ন লাগে আজকে রান্নাগুলো একসারাই বিজ্ঞান দিয়ে শেয়ার করতেছি আন্নারাও একে আর মতো আর রেসিপি এন ফলো করি আন্নারা বে একে একসারাই কে রান্ধি হেলাই রান্ধি হেলাই খাই দেয় একাই মজবুত আন্নারা খুঁতি ঠেয়াই মুখ টুক হুসি বুঝছেন তান্নারা সানাই কেমনি সুজি গেন রাঁধি হ্যালো আসসালামু আলাইকুম আন্নগুলোকে আরেকখান ভিডিও লই আইছি যদিও অসুস্থ কথা কইতে হারি না তারপর কতগুলো লই আইছি ভিডিও কষ্ট হইতেছে ভয়েস দিতে তো গলায় তো অনেক সমস্যা গলার জন্য তো কিছু খাইতে পারি না তো এখন কি নিয়ে আইছি ওটা তো দেখতেছেন এনে না একটু হালকা নারিকেল দিই একটু সুজি রান্না করব পাতলা করি মিষ্টি মিষ্টি করি যাতে খাইতে পারি আমি সুজিটা কারণ গলার ভিতরে ইনফেকশন হয়ে সব ক্ষত হয়ে গেছে গলার জন্য কিছু খাইতে পারি না কথা বলতে খুব কষ্ট হইতেছে অনেক দিন জ্বর গলা ব্যথা তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে বয়স দিতে আমার খুব কষ্ট হইতেছে তারপর আমি বয়স দিতেছি এই যে সুজিটা রান্না করি আপনারা দেখেন আমি কীভাবে সুজিটা রান্না করি নোয়াখালীর স্টাইলে নোয়াখালীতে কীভাবে সুজি রান্না করি খায় এই তো সুজি রান্না করার লাই এর মধ্যে লইছি এনে দুধ এই যে দুধ দিতেছি যেহেতু আমরা বিদেশে বাড়ির মধ্যে অসুস্থ হলো নিজে জিনিস নিজে তো এত খাইতে হইব কেউ নাই হেল্প করা আপনাদের ভাইয়া রান্না বান্না করে রেখে গেছে আর পোলা ফাইনে খাওয়াই দিয়ে গেছে এখন তো আমার একটু খাইতে ইচ্ছে করতেছে যেহেতু বলার জন্য খাইতে পারি না নিজের জিনিসপাতি নিজে নাল করে খাইতে হইব করার কিছু নাই তো এই যে এখানে দুধটা আমি নিয়েছি দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিবো আর এই যে চিনিটা দিয়ে দিতেছি মিষ্টিটা আপনারা আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন রান্না করবেন যে যেভাবে রান্না করতে চান সুজি একদম শর্টকাট নারিকেল দিয়ে সুজি একদম পাতলা পাতলা করি আর এইখানে তো এই যে আপনাদের ভাইয়া লেবু দিই লেবু সামলারে জ্বালাই এই পানি খাইলে গলার জন্য অনেক ভালো তো এটা করে রাখি গেছে আমার লাই এখন এইটাও খামো আর এ দিয়ে একটু চা বসাইছি আদা দিই তো এগুলো হতেই থাকুক আপনারা পাশে থাকেন এখানে একটু গরম মশলা দিছি তেজপাতা দিছি দারচিনি দিছি আর এলাচ দিছি আর সুজি দিয়ে দিই একটু আর এই তো নারিকেল কুচিটা দিয়ে দিই তো দিই এটারে লাড়ি চাড়ি এরপরে এটা রান্না করে নামাই তারপরে লগে টান দেন এই তো সুজি রান্না হয়ে গেছে তো আমরা ইয়ে পরোটা এখন বাজুম তো পরোটা আল্লাহ বাজুম গিয়া আর আপন আল্লাহ বাজুম দৌগা তো পরোটা দিয়ে যে সুজি দিয়ে খাইম দিয়ে তো কিছু খাইতে হারি না আর আমি তো পরোটা দিয়ে দিছি এগুলো হচ্ছে রেডিমেড পরোটা তো গলাল্লাই তো কোনো কিছু খাইতে হারি না আমি একবারে কইছি আল্লাহ আমি পরোটা বাজি আর পা আর সুজি দিয়ে একটু খাইতে পারি নি তো এই তো খাবার তো পিকেন রেডি তো খাবার এখন খাইম মানে পরোটা দিই সুজি দিই খাইম আর চা দিয়েও একটু খাইম তো এখানে এই যে পরোটা করে লেছি আর এখানে আপনও খাইম আইও খাইম পরোটা তিনটা আর এর মধ্যে সুজি এগেন সুজি এখন তো এত সোয়াদ হয়েছে খানার হলে তো বেরিয়ে চাইছি তানেরা ঠিক এরকম ট্রাই করে সুজি রেঙ্গেন দেখবেন ভালো লাগবো আর এখানে তো দুধ চা আদা দিই তো আল্লাহ হাফেজ ভালো থাক